এটাকে অনেকেই বলে থাকেন বাংলাদেশের লর্ডস। পুরো বিশ্বের নামকরা ঐতিহাসিক স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে সেরা লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, ক্রিকেটের মক্কা বলা হয় লর্ডসকে। সেই রকম একটি স্টেডিয়াম এখন বাংলাদেশে, রূপে গুণে দেশের একমাত্র গ্রিন গ্যালারি স্টেডিয়াম, চা বাগানের সবুজে ঘেরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। একই সাথে দুটি গ্রাউন্ড, একের ভেতর দুই, অর্থাৎ এক স্টেডিয়াম আঙিনায় দুটি গ্রাউন্ড, পাশাপাশি দুই মাঠেই একসঙ্গে চালানো যাবে দুই ম্যাচ। আউটার স্টেডিয়াম নামে পরিচিতি পেলেও পুরো খেলা চালানোর মতো ব্যবস্থা নিয়ে গড়ে উঠছে গ্রাউন্ড টু। বাংলাদেশের সবথেকে নান্দনিক ক্রিকেট ভেন্যু হিসেবে খ্যাতি কেড়েছে স্টেডিয়াম। একদিকে টিলা, অন্যদিকে দিগন্ত বিস্তৃত চা বাগান, চারপাশ জুড়ে মনোরম পরিবেশ, গ্যালারিতেও সবুজে ছোঁয়া, মাঠের একপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে গ্রিন গ্যালারি, সব মিলিয়ে প্রকৃতির সান্নিধ্যে দারুণ মন কাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 2011 সালে আন্তর্জাতিক মানে উন্নীত করে সিলেট ক্রিকেট স্টেডিয়াম নামকরণ করা হয়। চা বাগান আর উঁচু নিচু টিলা ঘেরা এই স্টেডিয়ামের সৌন্দর্য প্রথম থেকেই সবার নজর কেড়েছে। স্টেডিয়ামের গ্রিন গ্যালারির প্রশংসা কুড়িয়েছে দেশি বিদেশি ক্রীড়া অনুরাগীদের। বাংলাদেশে গ্রিন গ্যালারিতে বসে খেলা উপভোগের সুবিধা একমাত্র স্টেডিয়ামে পাওয়া যাবে। আবুধাবির শায়ক জায়েদ স্টেডিয়ামেও এমন একটা গ্রিন গ্যালারি রয়েছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বহু দেশের ক্রিকেট স্টেডিয়ামে এমন গ্রিন গ্যালারির দেখা পাওয়া যায়। 2014 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সময় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় সিলেটের এই স্টেডিয়াম। সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে 3 কিলোমিটার দূরে লাক্কাতুরায় 1500 একর জমির উপর গড়ে উঠেছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সেটির গ্র্যান্ড স্ট্যান্ড এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মিলছে আভিজাত্যের ছাপ। তিনতলা গ্র্যান্ড স্ট্যান্ডের দ্বিতীয় তলায় 4টি ড্রেসিং রুম, বাকি জায়গা দর্শকদের বসার জন্য। ড্রেসিং রুম থেকে যখন খেলোয়াড়রা মাঠে নামেন বা আউট হয়ে কোনো ব্যাটসম্যান সাজঘরের দিকে ফেরেন, দর্শকরা প্রিয় তারকাকে দেখতে পান খুব কাছে থেকে, বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা একসময় কল্পনায় ছিল। স্টেডিয়ামের ভেতর ও বাহিরের সৌন্দর্য মন কেড়ে নেবে সৌন্দর্য পিপাসুদের। ভেতরে গ্রিন গ্যালারির সৌন্দর্য, বাহিরে সবুজ বন, শিল্পীর তুলির রঙে যেন সাজানো সবকিছু। খেলোয়াড়, বিসিবি কর্মকর্তা, সাংবাদিক থেকে শুরু করে দর্শকদের সবার মুখেই এখন স্টেডিয়ামটির বন্দনা। 17 বছর আগের মাটির টিলা, চা বাগানে ঘেরা পাড়ার মাঠটি এখন রূপ নিয়েছে আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রবেশ মুখ থেকে ভেতরের মাঠ, সবুজে ঘেরা গ্যালারি এতটাই নৈসর্গিক রূপ নিয়েছে যা হার মানাচ্ছে পৃথিবীর যে কোনো স্টেডিয়ামকেই। বাংলাদেশ ক্রিকেটের প্রধান নাজমুল হাসান স্টেডিয়ামে দাঁড়িয়েই তো বলেছেন, বাংলাদেশ তো বটেই, পৃথিবীর অনেক স্টেডিয়ামের চাইতেও এটি সুন্দর। ক্রিকেট যেসব জায়গায় জনপ্রিয় তার মধ্যে সিলেট অন্যতম। স্টেডিয়ামটির রূপকার প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান, তার হাতেই স্টেডিয়ামে জন্ম। এরপরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্টেডিয়ামটির কাজ এগিয়ে নেন। ধাপে ধাপে সব কাজ শেষ করে স্টেডিয়ামটি এমন অবস্থায় আসে 2014 সালে। স্টেডিয়ামে গ্রিন গ্যালারি সহ 18,000-এর অধিক দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। স্টেডিয়ামের সবশেষ সংযোজন আরেকটি গ্রাউন্ড। 28 কোটি টাকা ব্যয়ে 8.73 একর জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড টু। এই গ্রাউন্ডটি সম্পূর্ণ আন্তর্জাতিক আদলে তৈরি। মাঠের পুরোটাই জুড়ে পানি পরিশোধনের ব্যবস্থা রাখা হয়েছে বিশ্বমানের। রয়েছে 8টি উন্নত মানের স্পোর্টিং উইকেট। নতুন এই গ্রাউন্ডটিতে রয়েছে 4টি উন্নত মানের ড্রেসিং রুম। খেলোয়াড়দের জন্য আইস বাথ সহ থাকছে আধুনিক সব সুযোগ সুবিধা। এছাড়াও সাংবাদিক, আম্পায়ার, ম্যাচ রেফারি সহ অফিসিয়ালদের জন্য থাকছে পৃথক রুম। স্টেডিয়ামের পাশে রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একাডেমিক ভবন। বিসিবির আঞ্চলিক একাডেমির ক্রিকেটাররা থাকবেন সেই ভবনে। গ্রাউন্ড একের সঙ্গে গ্রাউন্ড দুইয়ের সংযোগ স্থাপনে নির্মাণ করা হয়েছে আয়রন ব্রিজ। নামাজ আদায়ের জন্য মাঠের পাশে এরই মধ্যে মসজিদের উদ্বোধন করা হয়েছে। চা বাগানের মনোমুগ্ধকর পরিবেশ আর গ্রিন গ্যালারি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার অন্যতম নান্দনিক স্টেডিয়ামের একটি এখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।